हाई भिवार्स आमार पाठशाला .com থেকে আমি আশিফ। এখন আমরা যে অঙ্কটি সমাধান করব এখানে আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে বলা হয়েছে x² - x টু পাওয়ার স্কয়ার প্লাস 3 * x² - x - 40 এটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা দেখি এটিকে কি করা যায়। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এখানে x² - x আছে, এখানেও x² - x আছে। তাহলে আমরা এখানে x² - x কে যদি আমরা a হিসেবে ধরি তাহলে আমরা কি পাবো, তাহলে ধরি x² - x = a। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি পাবো, এটা যেহেতু আমাদের x² - x সমান আমরা a ধরেছি তার মানে এটা পুরোটা যেহেতু a, এর উপর স্কয়ার তার মানে হলো a² প্লাস 3 into x² minus x সমান যেহেতু a তাহলে 3a minus 40। তাহলে আমরা পাচ্ছি হলো এটাকে এই হিসেবে ধরলে a² plus 3a minus 40। তাহলে এখন আমরা এখানে এদিকে আমরা ভাঙতে পারি। এখানে আমাদের 40 into যেহেতু এখানে কোনো নাম্বার নেই তাহলে আমরা এখানে 1 ধরে নিতে পারি। 40 into 1 আমাদের নিয়ম অনুযায়ী যে এই পাশের সংখ্যার সাথে এই পাশের সংখ্যার গুণ করতে হয় তাহলে 40 into 1 আমাদের হচ্ছে 40। এখন এটিকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমাদের 3a আসে। তাহলে 40কে আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা জানি যে 10 into 4 40, আবার 20 into 2 তাও 40, আবার আমরা জানি যে 5 into 8 তাও 40। আমরা যদি সিরিয়ালি আসি প্রথমে 2 থেকে আসি 2 into 20, তারপরে আমরা 3 দিয়ে যাই না 4 দিয়ে যাই 4 into 10 40, তারপরে আমাদের 5 দিয়ে যাচ্ছে 5 into 8 40। অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে এই কয়টি সংখ্যা দিয়েই মাত্র আমাদের 40 আনা সম্ভব হচ্ছে। তাহলে এখন আমরা দেখব যে এগুলোর কোনটার মধ্যে যোগ বিয়োগ করলে আমাদের 3 আসবে, আমাদের মাঝখানে সংখ্যাটা যেহেতু 3। তাহলে 40 কে আমরা ভেঙে এখানে 20 into 2 পাই। তাহলে 20 এবং 2 যদি আমরা প্লাস করি তাহলে পাবো 22, আর যদি মাইনাস করি তাহলে পাবো 18। অর্থাৎ প্লাস করলে পাচ্ছি 22 মাইনাস করলে পাচ্ছি 18, কিন্তু আমাদের লাগবে হলো 3। আমরা তাহলে পরেরটিতে যাই, 10 এর সাথে 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 40, 10 থেকে 4 যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 6, তাহলে আমাদের 3 হচ্ছে না। 5 এর সাথে যদি 8 যোগ করি তাহলে হচ্ছে 13, আমাদের হচ্ছে না। কিন্তু আমরা যদি 5 থেকে 8 বিয়োগ করি বা 8 থেকে 5 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 3 পাবো। তার মানে আমাদের 8 এবং 5 এর মধ্যে 8 থেকে 5 বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি। তাহলে 40 এর এখানে আমাদের 5 এবং 8 এই দুটি গুণনীয়কের মধ্যে বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি। তাহলে আমরা এই 3a কে ভাঙাবো 5 এবং 8 আকারে। a স্কয়ার প্লাস যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে বড় সংখ্যা হলো আমার এখানে 5 এবং 8 এর মধ্যে 8, তাহলে 8 এর আগে আমার প্লাস চিহ্ন দিতে হবে। 8a যেহেতু মাইনাস করলে তাহলে মাইনাস 5a, তাহলে 8 থেকে 5 এ চলে গেলে আমাদের 3a থাকছে মাইনাস 40। তাহলে আমাদের এখানে 5 into 8 এ 40 হচ্ছে, আবার 8 থেকে 5 বিয়োগ করে দিলে আমাদের কিন্তু 8a থেকে 5 এ বিয়োগ করে দিলে আমাদের 3a চলে আসছে। এখন আমরা এই দুটো এবং এই দুটোর মধ্যে কমন নিতে পারি, যেহেতু আমাদের 4টা উপাদান আছে তাহলে দুটো দুটো করে কমন নিতে পারি। a² এবং 8 এর মধ্যে আমাদের কমন যায় a কমন নিলে আমাদের থাকছে a প্লাস 8 মাইনাস 5a এবং মাইনাস 40 এর মধ্যে আমাদের কমন যাচ্ছে হলো 5, মাইনাস 5 কমন নিলে আমাদের এখানে মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি মাইনাস চলে যাবে, এখানে প্লাস 5 কমন নিলে থাকছে শুধু a। যেহেতু মাইনাস আমি কমন নিছি এবং বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এই চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। এখানে যদি প্লাস থাকতো আমার তাহলে চিহ্ন আমার চেঞ্জ হতো না, কিন্তু যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর 5 into 8 এ 40 হয়, তার মানে এখানে থাকছে আমার 8। এখন আমরা এইখানে যদি দোনো পাশে যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যে উভয় পাশ থেকে a plus 8 কমন আছে, তাহলে আমরা a plus 8 কমন নিয়ে নিই। আর বাকি উপাদানগুলো থাকছিল a মাইনাস 5, এগুলো একসাথে বসে যাবে। তাহলে এখন আমরা a প্লাস 8 ইন্টু a মাইনাস 5 আকারে পেলাম। এখন আমাদের তো মেইন উপাদান এ না, আমাদের উপাদান ছিল এ, এসেছে হলো এক্স স্কয়ার মাইনাস এক্স থেকে। তার মানে আমাদেরকে এর জায়গায় আমাদের আবার মানগুলো বসিয়ে দিতে হবে, কারণ আমাদের অঙ্কটি ছিল এক্স দিয়ে। আমি তো এ দিয়ে সমাধান করলে আমাদের হবে না, এটা আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য ধরে নিয়েছি। তাহলে এখন আমরা এর মান বসিয়ে দিব। এর মান হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট যা আছে তাই থাকবে, যেহেতু এটি সংখ্যা। এখানেও আমরা একই কাজ করব, এর মান বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ যা আছে তাই থাকবে। তাহলে আমাদের প্রাপ্ত অ্যান্সার হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ। এটাই হলো আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ।